আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের দায় নেবে না আওয়ামী লীগ। কেউ এ ধরনের বক্তব্য দিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত থাকবে যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। নির্বাচনে মন্ত্রী এমপির কোনো বেআইনি প্রভাব বরদাস্ত করা হবে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার কোনো কিছুর পুনরাবৃত্তি চায় না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও সরকার সঠিক পথে আছে। এই মুহূর্তে দেশের সার্বিক অবস্থায় স্থিতিশীল, আর ভারত বাংলাদেশের পাশে আছে। ভারতের পণ্য বর্জন করার ঘোষণা অশুভ তৎপরতা ছাড়া কিছুই নয়। আমাদের নেত্রী এটা উন্মুক্ত করে দিয়েছে। এটা আমরা দেখতে চাই যে এখানে এর মধ্য দিয়ে ইলেকশনটা কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমরা একটা আনবায়াসড, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই উপজেলায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।